আইস বলে ওই জি বাংলাটা সবাই আসতে লাগছে, জি বাংলার সবাই রে আইস চিতল মাছের মুখকে খাওয়া হবো। আমি বসকে রয়েছি কোন সময় হইতে, দেখি ওরা কোন সময় আসে। আর হ্যাঁ, ওই জি বাংলায় আমারে দেখতে পাবেন, ওই চিতল মাছের মুখকেটাও দেখতে পারবেন আপনারা। দেখুন বন্ধুরা, সাইজ দেখুন চিতলের, সাইজ 4 কেজি ওজন চিতলটার। এই যে পেটি, এই পেটিটা খেতে এত টেস্টের। তো এটাই আজকে আমাদের রান্না হবে। এত বড় চিতল মাছ দেখো, এরকম জানতো এখনো জানতো মাছটা। এত কো আমি কি করে খাবো, কি করবো বলো? মুইঠা করো, চিতলের মুইঠা করো। আরে তো 10 নম্বর কে করাই লাগবে। কত নম্বর? 10 নম্বর কে করাই লাগবে। কিন্তু এরকম চিতল আমার পুকুরে হয়ে গেছে, কদিন পর আপনাদেরকে দেখাবো আমি ধরে। এই মাছটা আজকে কুড়ল লাগবে কাটতে। এই টুকাটা মুখ আর দেহটা কত বড় দেখুন, আমার হাতের এক বিদ্যা 4 আঙুল, এক হাত, দুই হাত, দুই হাত, পুরোপুরি দু হাত। এই তো আমি জাগাইতে পারবো না, আমার জাগাইতে টাগাইতে কবি না, কোলে নিলেও তো পারবো না। আমাকে একটু কোলে নিয়ে দেখেন না। হ্যাঁ না মুকুন না বাবা, হে কোন জায়গাটায় এর পিটেনটা দেব আমি, আর একটু মোটা মুগুরের দরকার। ও কবিতা, তুমি টানকে ধরো, আমি নরম করে দিই, ঝুড়ি ভেঙে যাবে। তুমি ওই একটা বস্তার আসো, ওই বস্তার উপরে এটা হেলা উঠেই ওরে বাফুকে বাফুকে আরো মোটা। আইস মুগটা সেই রকম ভাবে রানবো আইস, আপনারা ভিডিওটা দেখবেন, প্রথম থেকে দেখবেন। কিন্তু আমের কিন্তু ডিফারেন্ট, পুরুলিয়ার শিখে গেছে বটে। ঠাকুমা, তোমাদের হাতের গিরি ভাই মাছটা তো খাই। ভীষণ ভালো হয়েছে, আমি তো প্রথম খাচ্ছি। বাহ, এবার তো এটা মুখে স্বাদ লেগে গেছে। You can say ki how can this be Tagore's favorite recipe? It's that yeah. Le lo khane ka shauk pehle kar lo. But rubbish, you got chowmin, you got momo, you got everything. Fish not like you finishing it. It's a fish for the first time you're finishing your rice. Aaste aram se fish. আমি আর বাড়ির রান্না খাচ্ছি, মাছ ভাত। এবার আমি বুঝতে পারছি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের
এটা প্রিয় ডিশ কেন, প্রিয় খাবার চিতল মাছের মইঠা। আমি ছোটোবেলা থেকে আমি আমার বাবার মুখে শুনে এসেছি, বাবারও ভীষণ ভালো ভালো লাগতো, ঠাকুমা খুব ভালো বানাতো। এই দেখো নিজে ঠাকুমার তো নয় কিন্তু ঠাকুমার হাতের আমি চিতল মাছের মইঠা খেলাম আজকে। এমন দেখে কেউ বলবে আমি এক মাস ধরে খাবার খাইনি, আমি প্রথম খাবার খাচ্ছি। বাড়িতে বানিয়েছো এটা? এই আমের আচারটাও, এটা একটু মিষ্টি মিষ্টি আম পোড়া। পরে চাটনি খেয়ে মিষ্টি খেয়ে এরপরে ঘুম, এক ঘন্টার ঘুম একটু পাখা চালিয়ে। বাঙাল বাঙাল ভাষা খুশি হইলাম, তোমার থেকে অনেক বেশি খুশি আমি হইলাম। তুমি অনেক বেশি মতন একটু কইতে পারলে, আমার তো সবাই ব্যাং হয় নাতিটা সব সময় ব্যাং হয়। আচ্ছা এই কথার জন্য তুমি একটু খুশি হইলে খুব খুশি। শুনেছি বাবা বলতো আগে একটু একটু যখন নিজের ভাইদের সাথে বা নিজের কোনো রিলেটিভের সাথে কথা বলতো তখন বলতো একটু একটু, তো তুমি এখন তুমি নাতিদের শিখিয়ে দাও বাঙাল ভাষা? না না, ওরা দরদমার সাথে মেশে টেশে ওরা কেন কবে, আর আমার এটা মাতৃভাষা। তোমার মাতৃভাষা সেই জন্যই তো শেখানো উচিত, তোমার মাতৃভাষা এটা। আমি ছাড়বো কেন, ওরা কইলেই কি আমি ছাড়বো? কোনো দিন না, আমার মাতৃভাষা আমার থাকবে। হাই দিস ইজ সুমনা, আর আমি এখানে আছি উইথ ঠাকুমা অ্যান্ড কবিতা দিদিভাই, আর এদের সাথে আমি আজকে খেয়েছি চিতল মাছের মইঠা। ঠাকুমা নিজের হাতে রান্না করেছে আর দিদিভাই, আর আমি এখানে খাচ্ছি। আর এই পুরো যেটা আমরা আজকে পুরো দিন করলাম এখানে বানানো আর এখন খাচ্ছি, এই পুরো জিনিসটা এপিসোডে পুরোপুরি দেখবে অনলি অন জি জেস্ট। আর আমার এই শোটার নাম হলো সোনার বেঙ্গল। দিদি কেমন লাগলো আজকে আমাদের ভিলফুডের রান্না বান্না? ভীষণ ভালো লেগেছে, ভালো লেগেছে। আমার লাগছে আমি এক মাস, আমি কিন্তু সত্যি এক মাস পর আমি বাড়ির রান্না বাড়ির বানানো খাবার খাচ্ছি। এক মাস ধরে শুট করছি তো ফর সোনার বেঙ্গল, বাইরের আর রেস্টুরেন্ট আর হোটেলের খাবার খেয়ে খেয়ে সত্যি থকে গেছিলাম। আর এই যে আজকে ঠাকুমা আর দিদিভাইয়ের হাতে রান্না খেয়েছি, রান্না করা খাবারটা খাচ্ছি, চিতল মাছের মইঠা এই প্রথম জীবনে আমি খাচ্ছি। কিন্তু আজকে প্রথম মাছটাও দেখলাম, এত বড় মাছ। আর অনেক অনেক ধন্যবাদ এসছেন। আই এম ভেরি ভেরি লাকি যে আমি অপরচুনিটিটা পেলাম, কি আমি এখানে এসে সব দেখলাম, এখন খাচ্ছি এখানে বসে। তোমাদের ভিউয়ার্সরা তো দেখে নিজের মোবাইলে বা যেখানে ইন্টারনেটে, আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পেয়ে গেছি, সো আই এম লাকি। ঠাকুমা তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মায়ের? আমারও খুব ভালো লাগলো। কোন জায়গায় তোর বাড়ি? বাড়ি বোম্বে, আমি কলকাতার মেয়ে নয়, আমি প্রবাসী, প্রবাসী তো আমি কলকাতার মেয়ে নয়, বোম্বের মেয়ে। বোম্বে আইসে বোম্বের মেয়েকে তুমি চিতল মাছের মইটা খাইয়েছো, কি বলে ওটাকে বাঙাল ভাষা, খাইয়েছো না কি বলে, খাওয়াইছো, 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 খাওয়াইছো ওই ওই শালা কোঠালাই আরাম। একটু আমাকে হ্যাঁ বাঙাল ভাষা একটা খিস্তি শেখাও তো।
ওই যে শালা গোসাতে আর আমি পারি না। ও কি মজা, অনেক মজা এসেছে আজকে দুপুরে তোমার সাথে, খুব মজা এলো। না 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 ওটা তুলতে পারে না, ওটা তুলতে পারে না। নিশ্চয় পুরো পুরো চেষ্টা সেই থাকবে, ঠিক আছে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর এমনি করেই ভালো ভালো খাবারের খাবার বানিয়ে তুমি ভিডিওগুলো দিতে থেকো, তাকি আমার মতন প্রবাসীরা তোমার ভিডিওটা দেখে ইন্টারনেটে আমরাও কিছু শিখে নেব। আশি গো, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নিয়ে নিশ্চয়ই, তুমিও ভালো থেকো, ছেলেদেরও খুব আমার ভালোবাসা দিও, ঠিক আছে। আসি আসি গো, আসি যাই আসি। হ্যাঁ জয় গুরু, জয়।